সকাল সকাল উঠে আমাদের খাবারটা কোন, মানে এটাই আমাদের লাঞ্চ বলতে পারো আজকে, আর এটাই ব্রেকফাস্ট। মাছের কি বলে এটা, আচ্ছা মাছ ভেজে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মাখা। কালকে চপ এনেছিল মা, তো চপগুলো খাওয়া হয়নি কারণ রাত্রে আবার অর্ডার করেছি বলে, তো ওটা পেঁয়াজ দিয়ে গেছে আর ভিজে ভাত ও পান্তা ভাত জম্পস করে আমি আর মা খাচ্ছি। তো চলো আমরা এখন খাই। চপটার থেকে আমার এইটা বেশি ভালো লাগছে জানো তো, মাছটা জানো তো। আমাদের কথা ছিল কি আমরা মুখেও আজকে ফেসিয়াল টেসিয়াল করে আসবো, বাট একটা কারণে যাব না, সেটা হচ্ছে আমরা ট্যান প্যাকটা বাড়িতে করি, বিকজ যেটা সত্যি কথা ও3 ট্যান প্যাকটা ওখানে করলে পার ফেস 800 নেয়, সেটা আমরা ও3 ট্যান প্যাকটা ওদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যখন কিনি 1500 না কত টাকায় কিনি, তো ওটা প্রফিটেবল আমাদের কাছে লেগেছে, বিকজ স্বাভাবিক অনেকবার ইউজ করতে পারি। ইভেন মা হেলমেটটা নিয়ে এসো, তো চলো এখন যাওয়া যাক, এমনি খুব লেট রান করছি আমরা, ঠিক আছে আমরা তাই আমরা তাড়াতাড়ি করছি। ফাইনালি আমরা চলে এসেছি লেফট সাইড, আর আমি আমার পার্লারে বেরিয়েছিলাম, আমাদের চুলের কালারটা হয়ে গেছে, এটা আমরা এখন রোল খাচ্ছি, আর বাবার জন্য নিয়ে যাচ্ছি শুভর জন্য, আর এই যে মা খাচ্ছে। মা কেমন খেতে, মায়ের হেয়ার কালারটা দেখো দারুণ লাগছে দেখতে। তোরা তো স্টাইল বেড়ে যাচ্ছে কেন দিদি, ইস বিছানায় তুলে জুতো পরছিস, কি অবস্থা রে, বিছানায় কোথায় তুলেছিস, তো ছিঁড়ে ছিঁড়ে প্যান্ট পরছিস, কি অবস্থা, তো বিছানাটার কি অবস্থা রে, তো চাদরটা উল্টো দিকে পাতা। আমার বাড়িতে কেউ আসে না আমার রুমে, আমি কাউকে গায়ও না, তার জন্য অত আমার প্রয়োজন নেই যে কাউকে দেখাতে হবে, আমার মতো থাকলেই হচ্ছে। আমি ক্যামেরাটা ধরে বসে আছি, এগো দেখ কি হবে, যেটা সত্যি সেটাই বলবো, আর সবাই যে দেখতে পাচ্ছে, তুমি দেখাচ্ছিস আমি তো কাউকে দেখাতে চাই না, দারুন। চলো 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 চলো, বাবা বাবা, আর পানি না কি লাগাচ্ছিস দেখি একবার, ঠিক আছে ঠিক আছে, কি গন্ধ, ভ্যানিলা ভ্যানিলা টাইপ বলতে পারবো না, গন্ধ সত্যি গন্ধ না, ভালো গন্ধটা। ফাইনালি আমরা দুজন বেরোলাম, আমি আর শুভ গুড ডে, কি সহজ পাঠ বলে কিছুটা লেখা ছিল, সব প্যান্ডেল হয়ে গেছে, আমরা যাই হোক আমরা প্যান্ডেল হোপিংটা স্টার্ট করবো ষষ্ঠী থেকে, ঠিক আছে ষষ্ঠী থেকে আমাদের মানে পুজো পুজো ফিল আসবে, সেদিন থেকে আমি সেজে গুজে বেরবো মেকআপ করে, যাই হোক অ্যান্ড আজকে আমার হেয়ার কালারটা হয়ে গেছে অ্যান্ড ইটস লুকিং ভেরি নাইস ভেরি নাইস, ঠিক আছে। বাট আমি ভেবেছিলাম আমার চুলে যে গ্লোবাল কালারটা একটু মানে হোয়াইটিশ ভেবেছিলাম, বাট এটা ব্ল্যাকিশই এসছে, তো যাই হোক করতে করতে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, কারণ একবার প্রপার ব্ল্যাক করেছিলাম তো তার জন্য আমার কালারটা একটু প্রবলেম হয়, এই ডার্ক ব্ল্যাকটা যেহেতু করেছিলাম হাইলাইটটা খুব সুন্দর এসছে, বাট গ্লোবাল কালারটা আর একটু যদি হোয়াইটিশ ভাবতে থাকতো আরও বেশি ভালো লাগতো চুলে। এই একটা প্যান্ডেল, এই প্যান্ডেলটা আমি জানি ক্যামেরাতে খুব একটা বোঝা যাচ্ছে না, বাট ওয়ান্ডারফুল লাগছে বেশ একটা, লাইক এই বাড়িটা করে দিয়ে খুব বাজে লাগছে সামনে দুটো বাড়ি, হ্যাঁ এটা পরের বছর হবে, এই বছর এখন ঠিক আছে, বাট তখন লাইটিং কালেকশনটা ওয়াও ওয়ান্ডারফুল লাগছে ভাই, দারুণ 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 লাগছে, যাই হোক সিঁড়িটা বড় করেছে এরা, দারুণ লাগছিল ওই প্যান্ডেলটা। ফাইনালি আমি বাড়ি এলাম, আর বাড়ি এসে খিদেও পেয়ে গেছে, ঠিক আছে তো মা কি বানাচ্ছে দেখি, কি বানাচ্ছে গো মা, আচ্ছা রুটি আর চিকেন বানিয়েছে, আমার চিকেন ইয়া ইয়ামি ইয়ামি চিকেন কষে রুটি, কি বলছো কি খাবার, তোমাদের কি আমার মায়ের মতো বিরক্ত লাগে রান্না করতে, তাহলে কমেন্টে জানাও আমাকে প্লিজ,
আমার তো দারুণ লাগে রান্না করতে, বাট পিজিতে ভালো লাগে না রান্না করতে একদম। তো এটা আমি চিকেন নিয়ে নিয়েছি, ঝোল ঝোল দেখে একটু আমার খুব ভালো লাগে। অ্যান্ড হিয়ার ইজ মি, অ্যান্ড আমার চুলের কালারটা বেশ ভালোই লাগছে আস্তে আস্তে, চুল এখন বাঁধলাম। দেখছি হাইলাইটটা কত সুন্দর লাগছে, বোঝা যাচ্ছে কি আদৌ ওটাই। হ্যাঁ ভালোই লাগছে। তো এখন বাজছে রাত 12টা, বিকজ আমি আর মা এতক্ষণ ধরে মুখে গায়ে হাতে সব ট্যান প্যাক করছিলাম দুজনে মিলে, তারপর ভ্যাকসিন করছিলাম পায়ে, ঠিক আছে এই সব করছিলাম। তো ওই করতে করতে টাইম লেগে গেছে, রাত 8টা বাজছে এখন। আমার কিছু খিদেও পেয়ে গেছিলো, বাট আমি আবার ডিম মানে স্যানিটাইজার করলাম, দুটো ডিমের ওটা খেলাম, দিয়ে এবার শোবো। তো চলো গুড নাইট, আজকে ব্লগটা খুবই ছোট হয়েছে আমি জানি, বাট খুব টায়ার্ড লাগছে কেন জানি না, ওই কোমরে ব্যথা হয়ে গেছে পার্লারে বসে বসে অতক্ষণ ধরে। মোটামুটি 5টা পর্যন্ত মানে 6টা পর্যন্ত বসেছিলাম, আই থিঙ্ক 6টা না 5টা পর্যন্ত, 1টার সময় গিয়ে হিউজ টাইম এটা, আর কারণ পার্লারে এই টাইমটাই ভিড় হয়, আদারওয়াইজ সারা বছর তো অতটা ভিড় হয় না। তো যাই হোক চলো গুড নাইট বাই, দেখা হচ্ছে কালকে, লেটস স্লিপ। আমার চোখ একদম ঘুমে মানে জুড়ে আসছে এরকম একটা ব্যাপার হয়ে গেছে। আর আমার হেয়ার কালারটা কেমন লাগছে একটু কমেন্টে জানাবে, বাট আমার হেয়ার কালারটা আমি অন্যরকম দেখেছিলাম, বাট কীরকম একটা এসছে, বাট ঠিক আছে ঠিক আছে, খুব একটা বাজে লাগছে না, বেশ ভালোই লাগছে।